আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وفي ذلك فليتنافس المتنافسون. وقال تعالى في موضع آخر وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. أقال النبي صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته رواه البخاري। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা দিনই আলোচনা শোনার জন্য এই পবিত্র স্থানে আল্লাহর ঘর মসজিদে সালাতুল মাগরিবের পরে সমাবেত হতে পেরেছি। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই বিল্ডিংয়ের বাইরে আশেপাশে শত শত মানুষ বাইরে বিচারণ করছে, কেউ হয়তো চায়ের দোকানে, কেউ হয়তো এমনিতে আড্ডা মারছে, আর কেউ হয়তো মোবাইলে ব্যস্ত আছে, কেউ হয়তো টিভি নিয়ে ব্যস্ত আছে। এক কথায় দুনিয়ার বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত রয়েছে। এ সময় আমরা আমাদের মূল্যবান সময়কে আল্লাহর জন্য এখানে কিছু ব্যয় করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আবারও আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম ও সালাওয়াত তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, যার পরে আর কোনো নবী আসবেন না, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইতিপূর্বে জানতে পেরেছেন আমার বিষয় কাইফা নাস্তাকবিলু রমাদান, রমাদানুল মোবারক মাসকে কিভাবে আমরা ইস্তিকবাল করব, কিভাবে স্বাগতম জানাব, কিভাবে ওয়েলকাম জানাব, এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। সংক্ষিপ্ত সময়ের মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে শেষ করার চেষ্টা করব। আগে একটা কথা বলিনি, মনে থাকবে কি থাকবে না, আমি যে হাদিসটি পাঠ করেছি, হাদিসটি হচ্ছে সৌমু লিরুইয়াতিহি ওয়াফতুরু লিরুইয়াতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সিয়াম পালন করো চাঁদ দেখে, ওয়াফতুরু লিরুইয়াতিহি, সিয়াম ছেড়ে দাও চাঁদ দেখে। খুব ভালো করে শুনবেন বিষয়টা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রোজা ধরো চাঁদ দেখে, রোজা ছাড়ো চাঁদ দেখে। কি দেখে ছাড়তে বলেছেন? চাঁদ দেখে। তো এই শব্দের মধ্যে আমাদের দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, আমরা গোটা বিশ্বের সাথে একসাথে ঈদ করব নাকি নিজ নিজ এলাকা অনুযায়ী করব। এই হাদিসের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। যে ফিতনাটি যুগ যুগ ধরে ছিল না, হঠাৎ করে দেখা দিয়েছে। একদল লোক বলতেছেন, গুটি কয়েকজন বলতেছেন যে একদিনই সিয়াম পালন করতে হবে, ঈদ পালন করতে হবে,
এবং অনেকগুলো যুক্তি খাড়া করে। তো সেই যুক্তি যেগুলো খাড়া করে সেগুলোর আমাদের কাছে উত্তর আছে, আজকে হয়তো সেটা বলা সম্ভব হবে না। তো দলিল হচ্ছে তাদের চাঁদ দেখা গেলেই সিয়াম পালন করার জন্য বলা হয়েছে, চাঁদ দেখা গেলেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, মানে রমজান মোবারকের চাঁদ যদি দেখা যায় তাহলে সিয়াম রাখতে হবে, রোজা রাখতে হবে। আর শাওয়াল মাসের চাঁদ যদি দেখা যায় তাহলে চাঁদ দেখা গেলেই সিয়াম ছেড়ে দিতে হবে, সিয়াম রাখা যাবে না, রোজা রাখা যাবে না। দেখার ওপর নির্ভর। এখন তারা বলতেছে যে এই তো সৌদি আরবে চাঁদ উঠে গেছে, সৌদি আরবে চাঁদ উঠে গেছে, তারা দেখেছে, সুতরাং আমরা এখন সিয়াম ধরব। আমাদের কথা হলো সৌদি আরবের দেখাটা চলবে কি চলবে না, এটা হলো দরকার। শুধু সৌদি আরবকে খাস করা যে সৌদি আরবে চাঁদ দেখা গেছে সুতরাং সৌদি আরবের সাথে আমরা ঈদ পালন করব, এটা হচ্ছে জঘন্যতম বেওকুফি একটা এবং মূর্খতার পরিচয়। কোরআনুল কারিমে হাদিসে কোথাও নাই সৌদি আরবের অনুসরণ করো, আছে কি নাই? তাহলে সৌদি আরব নামটা উল্লেখ করা এটা হচ্ছে চরম একটা, যাকে বলা হয় অজ্ঞতার পরিচয়। হ্যাঁ, বলতে পারে পৃথিবীতে যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে আমরা সিয়াম পালন করব, শাওয়ালে চাঁদ দেখা গেলে সিয়াম ছেড়ে দেব, এই কথাটা বলতে পারে। এখন আমাদের কথা হচ্ছে এটা যে পৃথিবীতে কোথাও চাঁদ দেখা গেছে, এখন আমরা বাংলাদেশিরা সিয়াম পালন করব না করব না? জি না, পালন করা যাবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সৌমুলি রুয়াতি, চাঁদ দেখে রোজা রাখো। তো চাঁদ দেখাটা কাদের হতে হবে? সৌদি আরব, আমেরিকা, অন্য কোনো দেশ? জি না, আমাদেরকে বলছে তোমরা দেখে রাখো। আমরা আমাদেরকে বলতে কাকে বুঝাই? বাংলাদেশি না, এলাকার মানুষকে বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরামকে বলছেন নবী সাল্লাম তোমরা চাঁদ দেখে ধরো, চাঁদ দেখে ছাড়ো। তো সাহাবায়ে কেরামদের যে মশালা ওটা আমাদের জন্য মশালা, আমরা ধরবো দেখে ছেড়ে দেব। কিন্তু তারা সৌদি আরবের দেখার ওপর নির্ভর করে রোজা রাখতেছে। সৌদি আরবের দেখাটা আমরা কি দেখেছি না কিসের মাধ্যমে শুনেছি? টেলিভিশনের মাধ্যমে শুনেছি, অথবা মোবাইলের মাধ্যমে, অথবা ইন্টারনেটের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলে নাই বা বলেন নাই যে যে কোনো মাধ্যমে যখন শুনতে পাবে অথবা যে কোনো মাধ্যমে দেখতে পাবে চাঁদ উদয় হয়েছে, উঠেছে, তখন তোমরা সিয়াম পালন করো, এ কথা বলেন। যে কোনো মাধ্যমে দেখতে পাবে অথবা যে কোনো মাধ্যমে শুনতে পাবে তোমরা রোজা রাখো, এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি। তোমরা দেখে ধরো, দেখে ছাড়ো, এটা তোমরা মানে আমাদের ওপর নির্ভর করছে। সৌদি আরবের দেখা আমাদের দেখা হয় কি না, তোমরার মধ্যে ওরা আসে কি না? জি না, আসে না। কেন আসে না? এখানে আর একটা বক্তব্য অনেকে দিয়ে থাকেন, হ্যাঁ এটা তো সম্ভব না, তবে গোটা ওয়ার্ল্ডের খলিফাতুল মুসলিমিন, যদি খলিফাতুল মুসলিমিন, মুসলিমদের খলিফা, আমির, নেতা যদি একজন হয়ে যায় ওই সময় গোটা ওয়ার্ল্ড একসাথে সিয়াম পালন করবে। অনেকে কথা বলে থাকেন যে গোটা ওয়ার্ল্ডের যদি আমির বা খলিফা একজন হয়ে যায়, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোটা ওয়ার্ল্ডের জন্য খলিফাতুল মুসলিমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আবু বকর ছিলেন, ঠিক না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওনারা খলিফাতুল মুসলিমিন ওই সময়কার ওয়ার্ল্ডের জন্য ছিলেন, মুসলিম জাহানের খলিফা ছিলেন। এখন যদি কেউ মুসলিম জাহানের একক খলিফা হয়ে যায়, কথার কথা ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন, তাহলে কি ঈদ একদিনে করা সম্ভব কি না?
জিনা তাও সম্ভব না। কেমনে ইমাম মাহদি বা খলিফাতুল মুসলিমিন থাকবে কোথায়? সৌদি আরবে। সৌদি আরবে থাকবে না? ইমাম মাহদি দেখা হবে কোথায়? মদিনা, মদিনার থেকে মক্কায়, মক্কায় এসে বায়াত গ্রহণ করবেন। আর উনি এখানেই যুদ্ধ করবেন। বাংলাদেশে আসবেন কি আসবেন না এটা হাদিসে কোরআনে কোথাও উল্লেখ নাই, তবে মক্কা মদিনায় থাকবেন, যুদ্ধ করবেন, বাইতুল মুকাদ্দাস এসব এলাকায় যুদ্ধ করবেন, ফিলিস্তিন, এটাই উল্লেখ আছে। সুতরাং বোঝা যাচ্ছে যে উনি খলিফাতুল মুসলিমিন হয়ে যদি সৌদি আরবে থাকেন তাহলে একদিনে ঈদ পালন করা যাবে কি না? জিনা যাবে না, কারণ ইমাম মাহদি আলাইহিসসালাম আসবে যখন তখন এইসব যান্ত্রিক কিছু থাকবে না, আগের যুগে ফিরে যাবে। ঈসা আলাইহিসসালাম যখন আসবেন যুদ্ধ হবে কিসে? তলোয়ারের যুদ্ধ হবে না, তলোয়ারের যুদ্ধ হবে, তীর ধনুকের যুদ্ধ হবে। সুতরাং বোঝা যাচ্ছে এগুলো থাকবে না যেগুলো এখন পাওয়া যাচ্ছে। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে নিয়ে হাজার বছর পর্যন্ত এগুলো ছিল না, না হলে তো 500 বছর ছিল না। ওই সময় কীভাবে সিয়াম পালন করেছে? এলাকা ভিত্তিক দেখে দেখে সিয়াম পালন করেছেন। আজও এলাকা ভিত্তিকেই আপনার দেখে দেখে সিয়াম পালন করতে হবে। কোনো দেশে দেখেছে, সৌদি আরবে দেখেছে, ওটা আমাদের জন্য মাসালা না। কথা বুঝাচ্ছে না? অবশ্যই খলিফাতুল মুসলিমিন যদি একজন হয়ে যায় তাও সম্ভব না। এই জন্য সম্ভব না, খলিফাতুল মুসলিমিন যদি সৌদি আরবে থাকেন আর ওখান থেকে যদি চাঁদ দেখা যায়, খলিফাতুল মুসলিমিন একজনকে, দুজনকে, পাঁচজনকে বলবে যাও বাংলাদেশে খবর দিয়ে আসো। তো বাংলাদেশে খবরটা আসতে কয়দিন লাগবে? নিম্নে তো 3 দিন যদি ঘোড়ায় আসে, নিম্নে 3 দিন তো লাগবেই, নাহলে নিম্নে 1 দিন তো লাগবে। বোঝা যাচ্ছে খলিফাতুল মুসলিমিন যদি একজন হয়ে যায় গোটা ওয়ার্ল্ডের জন্য, তারপর একদিনে ঈদ পালন করা, সিয়াম পালন করা সম্ভব না। এই জন্য যে খবর পৌঁছবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কোনো মতেই আপনার একদিনে সিয়াম পালন করা, ঈদ পালন করা সম্ভব না। যারা এটা বলছে অজ্ঞতা আর বশীভূত হয়ে বলছে, না জানার কারণে বলছে। হ্যাঁ, গোটা ওয়ার্ল্ডে যদি একদিনই চাঁদ দেখা যায় তাহলে গোটা ওয়ার্ল্ডই ঈদ পালন করবে, সিয়াম পালন করবে, যদি চাঁদ দেখা যায়। যদি না দেখা যায় তাহলে কোনো কিছুর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, আপনার ফ্যাক্সের মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে দেখে সিয়াম পালন করতে হবে, এ কথা হাদিসে নাই। সুতরাং যারা বলছে পৃথিবীর যে কোনো দেশে যদি চাঁদ দেখা যায় তাহলে সিয়াম পালন করতে হবে, ঈদ পালন করতে হবে, এটা একটা আপনার ভুয়া কথা, ভিত্তিহীন কথা এবং দলিলবিহীন কথা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সিয়াম পালন করবো আমরা কীভাবে? চাঁদ দেখে। কোন দেশে চাঁদ? শুধু বাংলাদেশ না, এটা তো ভাগ হয়ে গেছে আমাদের দেশ। মানে আপনি এখান থেকে একটা ঘোড়া ছাড়েন, এখান থেকে সন্ধ্যার থেকে ঘোড়াটা চলতে 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 সকাল 10টা 11টা পর্যন্ত যত দূরে যাবে তত দূর পর্যন্ত একটা এলাকা। বুঝেছেন আমার কথা? সন্ধ্যায় তো চাঁদ দেখা যায়, এই চাঁদের খবর নিয়ে যাবে একজন ঘোড়া, খুব দ্রুতগামী ঘোড়া যাবে, সারা রাত চলবে, তারপরে সকাল 11টা পর্যন্ত চলবে, চলতে 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 যত দূর যাবে অতদূর পর্যন্ত আপনার একটা এলাকা বলা যেতে পারে। বুঝেছেন? তাহলে আমরা এই বাংলাদেশ সহ ইন্ডিয়া কিছু এলাকা নিয়ে নিতে পারি, এসব একটা এলাকা, যে এলাকায় এভাবে খবর পৌঁছানো সম্ভব। এই এলাকায় চাঁদ উঠলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান দেখবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, বুঝছেন না কথা? বুঝেছেন আমার কথা? এই চাঁদটা তো ছোটো মোটো না, বা কোনো ঝোপঝাপে উঠে না, উঠে আকাশে একেবারে খোলা জায়গায়। সুতরাং চাঁদ উঠলে পরে আমরা কমপক্ষে ভারত উপমহাদেশের মানুষ দেখতে পাব। সুতরাং যখন যে এলাকা মানুষ দেখবে সে এলাকা আপনি ঈদ পালন করবে। যদি কোথাও না দেখে, আমাদের এখানে খলিফাতুল মুসলিমিন কথার কথা রাজশাহীতে বাস করে, আর এখান থেকে একজন দ্রুতগামী ঘোড়া নিয়ে মাগরিব থেকে নিয়ে আপনার সকাল বা হ্যাঁ সকাল 11টা পর্যন্ত, 11:30 আরও বাড়িয়ে দিলাম, যা খবর যে পর্যন্ত পৌঁছাতে পারবে ওই পর্যন্ত একটা এলাকা ধরে নেওয়া যায়।
আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা সিয়াম পালন করব চাঁদ দেখে, এবং চাঁদ দেখেই সিয়াম ছেড়ে দেব, এটা হাদিসের কথা। আমরা কোনো মাধ্যমে শোনার পরে এটা বাধ্যকতা নেই, আমরা বাধ্য না এটা আমল করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে যে সৌদি আরবে যেদিন ঈদ পালন করেছিল, সিয়াম পালন করেছিল, সেদিন তোমরা করনি কেন, উত্তর কী দিবেন বা আমরা কী উত্তর দেব? বলবো যে আল্লাহ তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন চাঁদ দেখে ধরো, চাঁদ দেখে ছাড়ো। আমরা চোখে দেখে ধরেছি, চোখে দেখে ছেড়েছি, আমরা যান্ত্রিক এগুলো মেনে নিইনি। কেন? হাদিসে কথা উল্লেখ ছিল না যে কোনো মাধ্যমেই খবর পেলেই তোমরা সিয়াম পালন করবে, আমাদেরকে এটা হাদিসে বলা হয়নি, নবী করিম সাল্লাম বলেন নাই, আল্লাহ আপনিও বলেন নাই, তাই আমরা করি নাই, ঠিক আছে। কিন্তু যারা করে তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কেন তোমরা সৌদি আরবের সাথে সিয়াম পালন করেছিলে, তাহলে তারা উত্তর দিতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না, কারণ মিল করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন যে আরও দলিল আছে, সংক্ষিপ্ত এটা বললাম। আজকে আপনাদের সম্মুখে রমজানুল মোবারককে অভ্যর্থনা স্বাগতম জানানোর 10টা পদ্ধতি বলবো। কয়টা? 10টা পদ্ধতি বলবো। তার আগে এ রমজানুল মোবারকের যে ফজিলত, মুসলিমদের আমাদের করণীয় যে কাজ রয়েছে, কী করতে হবে আমাদেরকে, সেটার ব্যাপারে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ভালো কাজে, কল্যাণময় কাজে প্রতিযোগিতাকারীরা পারস্পরিক প্রতিযোগিতা করে। যারা ভালো মানুষ, যারা নেক মানুষ, সৎ মানুষ, প্রকৃত আল্লাহর বান্দা, এরা ভালো কাজে কী করে? প্রতিযোগিতা করে। বোঝা যাচ্ছে যারা ভালো মানুষ না এরা কিসে প্রতিযোগিতা করে? কিসে করে ভাই? খারাপ কাজে করে। খারাপ কাজ এটা হচ্ছে শয়তানের ইবাদত, আর ভালো কাজ, ভালো কথা এটা আল্লাহর ইবাদত। আপনার মুখ দিয়ে ভালো কথা বের হলেই ইবাদত হয়ে যাবে। আপনার দ্বারা ভালো কাজ যদি বের হয় তাহলেই পারি ইবাদত হয়ে যাবে। এই যে বসেছেন বক্তব্য শুনছেন, এটা ভালো কাজ না? ইবাদত, এটা ইবাদতে আছেন আপনি। এই যে আমি কথা বলতেছি, এ কথা ভালো কথা না? এটা ইবাদত। আমি বলছি আপনারা শুনছেন, ও ভাই সমান নেকি 50-50। এই জন্যই যে আপনি আমার বলার সাথে অংশগ্রহণ করেছেন। ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আমাদেরকে সব কিছু বলে দিয়ে গেছেন। এই কল্যাণময় কাজে যারা ভালো মানুষ তারা প্রতিযোগিতা করে। আরও বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম, এ আমার বান্দারা তোমরা দৌড়িয়ে যাও তোমাদের প্রভুর ক্ষমার দিকে, দৌড়িয়ে যেতে বলেছে আল্লাহর ক্ষমার দিকে, ক্ষমার দিকে দৌড়িয়ে যেতে বলেছে, দেরি করিও না। কোন সময় মালাকুল মওত এসে যাবে আর এসে বলবে তোমার আর সময় নাই, কাজে কল্যাণময় কাজের দিকে দৌড়িয়ে যাও, ক্ষমার দিকে দৌড়িয়ে যাও, তোমার রব ক্ষমার জন্য বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা ক্ষমা চান তখন খুব খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কেউ শিরক না করে, এত পাপ করেছে সে যে জমিন থেকে আসমানের খালি জায়গা সম্পূর্ণটা পুরো লোড হয়ে গেছে, কোনো জায়গা ফাঁকা নাই, এরপরও যখন আল্লাহর কাছে ফিরে আসে ও ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তবু আইয়ুহাল
মুমিনুন, তোমরা সবাই হে মুমিনরা আল্লাহর কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু তুবু ইলাল্লাহ তওবাতান নাসুহা, হে ইমানদারগো তোমরা আল্লাহর কাছে তওবা নাসুহা ফ্রেশ খাঁটি তওবা করো, যে তোবার মধ্যে আর কোনো সন্দিহান নাই, আমি আর অন্যায় করব না, আমি আর পাপের দিকে যাব না, আমি আর এই অন্যায় কখনো জড়িত হব না, ফ্রেশ তওবা করতে হবে, আল্লাহ পাক রব্বুল ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবাকারীদের মাঝে থেকে বানান। আল্লাহর ক্ষমার দিকে দৌড়িয়ে যাও, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, আর ওই জান্নাতের দিকে যাও যে জান্নাতের প্রশস্ততা এই সাত আসমান আর জমিন, সাত জমিনের মতো বলে সুবহানাল্লাহ, প্রশস্ততা তাহলে বোঝা যাচ্ছে লম্বা আরো বেশি হবে। প্রশস্ততা যদি জান্নাতের এত হয় যে সাত আসমান আর জমিনের মতো হয়, তাহলে পরে বোঝা যাচ্ছে লম্বা আরো বেশি হবে। সাত আসমান কত পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি, জমিনটা কত বড় এটাই তো বের করতে পারেনি, পেরেছে ভাই? আপনারা বলবেন যে কেমন কথা, আমরা ভার্সিটির ছাত্র এখানে আছি, আপনি যা তা বলে পার পাবেন না। জি, পৃথিবীটা কত বড় আজ পর্যন্ত বাংলা পৃথিবী কোনো দার্শনিক বের করতে পারে নাই। দলিল সূরা কাহফ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াজুজ মাজুজের একটা দেশ আছে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে গেট ছিল, এই ফাঁকা জায়গাটাকে সীসা ঢালাই করে যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করে দিয়েছেন। বন্ধ করেছেন না করেন নাই, সূরা কাহফের ঘটনা না? না, যুলকারনাইন একজন মানুষ নাকি যে কোনো পাহাড়ে চিপা চাপাতে বন্দি করে রেখে দিয়েছে আগে? হাজার হাজার লক্ষ লক্ষ জনতা রয়েছে, তারা ওরা আদম সন্তান, কোন দেশে বাস করে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, গেছে, তাদের একটা দেশ আছে, তারা একটা দেশে বন্দি হয়ে আছে, কেয়ামতের আগ মুহূর্তে তারা বের হবে, কিন্তু আজ পর্যন্ত তাদের এলাকাটা খুঁজে পাওয়া যায় নাই। মনে হয় একশো দেড়শো বছর আগে এক মুলবি সাহেব বই লিখেছিল যে হ্যাঁ সেই দেশটা পাওয়া গেছে, আর ওই দেশটা আফগানিস্তানের পাশে উজবেকিস্তান তাজিকিস্তান ওই সব এলাকাকে বলেছিলেন, মিথ্যা কথা। পৃথিবীর স্যাটেলাইট আফগানিস্তান আশপাশকে পুরো একেবারে এভাবে ধরে আছে, আজ পর্যন্ত আজিজ মাজুজকে খুঁজে পাই নাই, বোঝা যাচ্ছে ওই এলাকায় এ এলাকা নাই, এটা ভুল তথ্য দিয়েছিলেন। বর্তমান সময়ে কেউ বলে দিলেই এটা বিশ্বাস করার মতো না, অবশ্যই, যেমন পাঁচ ছয়শো ছয়শো বছর আগে আমেরিকা ছিল না, হতে পারে আমার একটা দেশ লুকিয়ে আছে যেটা আমরা জানি না, হতে পারে একটা সাগর পেরিয়ে গিয়ে ওই দেশটা আছে, সে সাগর এখনই কেউ পার হয়ে যায় নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, আজ পর্যন্ত পৃথিবীটাই আপনার খুঁজে পাই নাই আমরা, এই সামান্য পৃথিবী, তার আসমানটা কত বড়, এই আসমানটা যে কত বড় এটা আসমান জমিনের কোনো মাখলুক সৃষ্টি জীব জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা একটা অনুভব করা যেতে পারে। আসমানটা মোটা, আসমানটা যে টেবিলটা মোটা রয়েছে, এক ইঞ্চিও না, এইরকম আসমানটা মোটা হচ্ছে পাঁচ শত বছরের রাস্তা, এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কেউ আছো পারবা আসমান ছেদ করে আমার দিকে আসতে? জি না, পাঁচ শত বছর রাস্তা, এমন একটা গেট তৈরি করা আছে, এই গেটও আছে, ফেরেশতারা আপ ডাউন করে, ক্ষমতা নাই, বিনা অনুমতিতে কেউ আসবে যাবে। ভাইয়েরা আমার, এই হচ্ছে আসমান, তো যার মোটাই হবে আপনার পাঁচ শত বছর রাস্তা, সেটা বড় কত হবে কল্পনা করা যায়? কল্পনা করা যাবে না, এই সাত আসমান একটা আসমান আর একটা আসমান থেকে কত মিলিয়ার মিলিয়ার কোটি বড়, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এই সব আসমান থেকেও বা আসমান এবং জমিনের মতো প্রশস্ত হচ্ছে জান্নাত, যে জান্নাতটা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন।
বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জান্নাতের দিকে দৌড়িয়ে যাই, দুনিয়াটা কামাবো, রাজশাহী, ঢাকা, লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে জায়গা কিনবো, একটা বাড়ি করবো, করার পরে সুখে শান্তিতে থাকবো। এই জন্য জীবনের আমল, আখলাক, চরিত্র সবকে ধূলিসাৎ করে দিচ্ছি, ঠিক না? ঠিক, চরিত্রবান মানুষ পাওয়া খুবই কঠিন হয়ে গেছে, কঠিন অবস্থা বাংলাদেশের, মানুষ খুঁজে পাওয়া যায় না, সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় অনিয়ম, সব জায়গায় ধোকা, সব জায়গায় মিথ্যা, সব জায়গাতেই আপনার বলা যায় এক ভাষায় দুই নম্বরই, খাঁটি মানুষ পাওয়াই কঠিন। আমার মনে হয় লাখে একজন পাওয়া যাবে না বর্তমান সময়ে, বাংলাদেশের অবস্থা হয়ে গেছে, যে কোনো জিনিসই ডুপ্লিকেট হয়ে যায়, অরিজিনাল জিনিস পাওয়া যায় না, অথচ কাফের দেশগুলোতে অরিজিনাল জিনিস পাওয়া যায়। একটা জুস খাবেন, ওই দেশের জুসের স্বাদ আপনার দেশের জুসের স্বাদ আসমান জমির পার্থক্য, যে কোনো পণ্য আপনি দেখবেন আসমান জমির পার্থক্য, এ দেশে আসলেই দুই নম্বর হয়ে যায়, এদেশে আসলেই দুই নম্বর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের দিকে দৌড়িয়ে আসো, যে জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান, সাত আসমান জমিনের মতো। উইদাতিল মুত্তাকিন, আরে জান্নাত আমি মুত্তাকিনদের জন্য তৈরি করেছি, একে প্রস্তুত করে রেখেছি কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কাদেরকে বলা হয়? মুত্তাকিন বলা হয় যারা আল্লাহর হুকুমের বিধি বিধানের বিপক্ষে কোনো কাজ এবং কথা বলে না, একে মুত্তাকি বলা হয়। আপনার ভাষায় অনুবাদ, যে কাজে আল্লাহ পছন্দ করে না, যে কাজকে আল্লাহ পছন্দ করেন না, যে কাজে আল্লাহ সন্তুষ্ট না, এমন কাজ এমন কথা যে বলে না, সেই ব্যক্তি মুত্তাকি। চুরি করা আল্লাহ পছন্দ করেন? মিথ্যা বলা আল্লাহ পছন্দ করেন? ধোকা দেওয়া পছন্দ করেন? পছন্দ করেন না। যেগুলো আল্লাহ পছন্দ করেন না এসব কাজ হচ্ছে শয়তানের কাজ, এসব কাজ হচ্ছে শয়তানের ইবাদত। সুতরাং মুত্তাকি হতে হলে আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে। ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটি বিধিবিধান সম্পর্কে আমাদের দেশের মানুষ না, গোটা ওয়ার্ল্ডের মুসলিমেরা জানে, এটা হালাল, এটা হারাম, এটা ভালো, এটা মন্দ। আপনি নিজের বিবেক দিয়ে খুঁজে বের করবেন কোনটা ভালো কোনটা খারাপ, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আপনি আল্লাহর ইবাদতে আছেন, আপনি মুত্তাকির কাতারে আছেন, নাকি আপনি অন্য কাতারে চলে গেছেন। নিজকে নিজেই খুঁজলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাইরে আমার জান্নাত মুত্তাকিনদের জন্য, জান্নাত অন্যদের জন্য না। আর অন্যত্রে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, জাহান্নামের ক্ষেত্রে বলেছেন উইদাতিল কাফিরিন, আমি কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, মুত্তাকিনদের জন্য জান্নাত আর কাফেরদের জন্য জাহান্নাম। সুতরাং কাফেরের খাতা জেনে নাম না পড়ে যায়, কঠিন অবস্থা হয়ে যাবে। আরো বলেন সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাউদিস সামাই ওয়াল আরদ উইদাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সূরা হাদিসের হাদিদের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার জন্য, ক্ষমার দিকে। এখানে বসে থাকার সময় নাই, প্রতিযোগিতা করতে হবে। ওই যে একজন মানুষ মসজিদে চলে গেল, আমাকেও যেতে হবে, তার আগে যাওয়ার দরকার। ওই যে মানুষ একজন দান করে ফেললো, আমাকেও দান করতে হবে। ওই যে একজন মানুষ আপনার মুত্তাকি পরসগার আর আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলছে, আমাকেও চলতে হবে। মুসাবাকা, এটাকে বলা হয় প্রতিযোগিতা। ওই যে অমুকের স্ত্রী পর্দা করে, আমার স্ত্রীকে পর্দা করাবো, অমুকের মেয়ে পর্দা করে, আমার মেয়েকে পর্দা করাবো। মুসাবাকা, এটাকে বলা হয় প্রতিযোগিতা। প্রতিযোগিতা করতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আল্লাহ ক্ষমার জন্য। যখনই ভালো কাজ করবেন আল্লাহ ক্ষমা করবেন, শুধু হাত তুলে দোয়া করবেন আর বলবেন আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, এটা সূত্র না, এটা নিয়ম না। কর্মচারী কাজ করলেই বেনিফিট পাবে,
ভালো কর্মচারী কাজ শেষ সাথে সাথে বেনিফিট পেয়ে যায়। আর যদি ভালো কর্মচারী না হয়, কাজ না করে, ও হাজারবার যদি বেতন চায় দিবে কি? কখনো দিবে না। এভাবে আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করলে চাইতেই হবে না, আল্লাহ নিজেই দিয়ে দিবেন খুশি। আল্লাহ পাক রব্বুল বুঝার তৌফিক দান করুন। ওই জান্নাতের দিকে দৌড়িয়ে যাও যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত, আর এই জান্নাত তৈরি করেছি ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর প্রতি, সকল নবীদের প্রতি, রসুলদের প্রতি ঈমান এনেছে। আর এটা সুযোগ সবকে দেওয়া হবে না, যাদেরকে দেওয়া হবে মনে রাখবে যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে চাবেন তাকে দিবেন, সবাইকে দিবেন না। আল্লাহুম্মা জাআলনা মিনাল মিন ইবাদিকাল মাকবুলিন, বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের মধ্যে থেকে, মাকবুল বান্দাদের মধ্যে থেকে গণনা করে নাও, দলভুক্ত করে দাও, বলেন আল্লাহুম্মা। আল্লাহর ফজল ছাড়া কখনো কিনি কিছু কোনো কিছু অর্জন করা যাবে না। সব সময় দোয়া করতে হবে, ইয়া আল্লাহ তোমার ফজল ও করম, দয়া আমার প্রতি করো, আমাকে বেশি বেশি ভালো কাজ করো, করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা প্রতিদিন সালাম ফিরার আগে পাঠ করেন, যে কোনো সালাতে। হে আল্লাহ, তুমি আমাকে সহযোগিতা করো তোমার জিকির করার জন্য, তোমার শুক্রিয়া জ্ঞাপন করার জন্য, তোমার ভালোভাবে ইবাদত করার জন্য আমাকে সহযোগিতা করো। আল্লাহ সাহায্য চাইতে হবে, আল্লাহর ফজল ও করম চাইতে হবে, সব সময় চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ভাইরা, আবার বলেছিলাম দশটি পদ্ধতি বলবো এই রমজান মুবারককে চাওয়া পাওয়ার জন্য, ইস্তেকবাল করার জন্য। এক নম্বর, আল্লাহর কাছে প্রাণ খুলে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। আল্লাহ না করুক এই কয়েকদিন আর রমজান আছে, আজকে 1 তারিখ না, আর 5 দিন, 4 থেকে 5 দিন পরে সিয়াম হয়তো পালন করতে হবে। আল্লাহ না করুক এর মাঝে যদি আমার ডাক এসে যায়, আপনার ডাক এসে যায়, তাহলে বিরাট বড় নেকির থেকে বঞ্চিত হয়ে যাব। মান সামা রমাদান ঈমান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করলে পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবে। আগে তো সিয়াম পালন করেছি, এই বছরে যে গুনাহগুলো হয়েছে যদি এ সিয়াম না পালন করতে পারি তাহলে মাফ করার হচ্ছে না। এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে, আল্লাহ আমাদেরকে সিয়াম রমজান মোবারক পাওয়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহ। তারপরে মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি তারাবির সালাত পা পড়বে সেই ব্যক্তি পিছনের গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। শর্ত দুইটা, ইমানের সাথে নেকির আশাই। আর গুনাহ বলতে কোন গুনাহ বোঝায়? সাগিরা, ছোট গুনাহগুলোকে বোঝায়। বড় গুনাহ যেগুলো একজনের টাকা নিয়ে মেরে খেয়েছেন, ওটা ক্ষমা ও না করলে আল্লাহ ক্ষমা করবে না। একজনের জমি জবরদখল করেছেন, ও জমিওয়ালা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। স্ত্রীর মোহর দেন নাই, ধনীর মেয়ে, সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য 10 লক্ষ টাকা মোহর করেছেন, আসলে অ্যাবিলিটি নাই 10 লক্ষ টাকার। এই স্ত্রীর মোহর আদায় না করলে অথবা স্ত্রী ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না, এটা তার হক আদায় করতে হবে, ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল বুঝাতে হবে। মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, লাইলাতাল কদরে ঈমানের সাথে নেকির আশায় যারা রাত্রি যাপন করবে, সিয়াম নাকি সালাত পড়বে, ওই ব্যক্তিরও পিছনের সব গুণাগুলো ক্ষমা হয়ে যাবে। সুতরাং এই যে ফজিলত, এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাব যদি এই 3-4 দিনে 4-5 দিনের মধ্যে চলে যাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রমজান মোবারক আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। এই জন্য সালফে সালেহীন অনেকে দোয়া পড়তেন, একটি হাদিসও আছে যদিও দুর্বল, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা, আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা
যে আল্লাহ রজব শাওয়ালে বরকত দাও, রমজান আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। হাদিসটি দুর্বল, তবে অনেকে বলতেন, এগুলো দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ রমজান পাওয়ার তৌফিক দান করো আমাদেরকে। আমরা এক নম্বর কিসের মাধ্যমে রমজানকে ইস্তেকবাল জানাবো, স্বাগতম জানাবো? কিসের মাধ্যমে ভাই? দোয়ার মাধ্যমে, বলবেন না? এক নম্বর কি করতে হবে? দোয়া করতে হবে। দুই নম্বর, আলহামদু শুক্র আলা বুলুগিহি, যখন পেয়ে যাব তখন আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবো, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহ তুমি আমাকে পাওয়ার তৌফিক দান করেছো, আল্লাহ তুমি ইবাদতের তৌফিক দান করেছো, তুমি আমাকে সুস্থতা দিয়েছো, তুমি আমাকে রাখার তৌফিক দান করেছো, এইভাবে দোয়া করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা ইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া জ্ঞাপন করো আমি বৃদ্ধি করে দেব। যত শুকরিয়া জ্ঞাপন করবেন তত নিয়ামত আপনার বৃদ্ধি করে দেবেন আল্লাহ। যখন আপনি কিছু পাবেন আল্লাহর কাছ থেকে তখন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বেতন পেয়ে গেছেন, আপনার বেতন 20,000 টাকা, ওখান থেকে 100 টাকা যদি দান করে দেন সমস্যা হবে কি ভাই? সমস্যা হবে? 100টা টাকা দান করেন আল্লাহর জন্য, 100টা টাকা দান করলে সমস্যা হবে না। সৌদি আরবের মতো জায়গায় একটা পুলিশ মাত্র 7,000 বেতন পায়, তার থেকে 500 রিয়াল করে দান করে প্রতি মাসে, 500 রিয়াল থেকে নাকি 7,000 রিয়াল থেকে কত, 7,000 টাকা থেকে কত দান করে? 500 টাকা দান করে। এগুলো ছাত্রবাস থেকে ট্রেনিং দেওয়া হয়। আমার এক রুমমেট ছিল ওমানে বাড়ি, এ ভাই আল্লাহ হায়াত দারাজ করুন, আমরা 850 টাকা করে মদিনা বিশ্ববিদ্যালয়ে টাকা পেতাম, তো ও করতো কি, 100 টাকা মোবাইলে ভরত আর 100 টাকা দান করে দিত, আর বাকি টাকাগুলো মসজিদের নববীতে আসা যাওয়া করতো, রাস্তা পানি করতো, খাইতো, শেষ, এইভাবে এ কাজ করতো, আর বই কিনত, বই কিনত প্রয়োজন যেটা ছিল। তো এইভাবে তারা ছাত্রবাস থেকে দান করে 850 টাকা, ওই দেশের মানুষের জন্য কি এটা? কিচ্ছু না। কিন্তু তারপরে এর থেকে দান করতো। আপনি ভার্সিটির ছাত্র পড়তেছেন, পিতামাতা আপনাকে অনেক কষ্ট করে 2,000 টাকা দেয়, আপনি কী করেন? 500 টাকা দান করেন, ওই 2,000 থেকে 5 টাকা, বেশি না, 5 টাকা, 5 টাকা সমস্যা, 1 টাকা দান করেন, 1 টাকা দান করেন, এইভাবে দানের অভ্যাস করেন। সন্তান যখন হবে সন্তানদের মাধ্যমে দান করার অভ্যাস করেন, ফকির এসছে সন্তানকে দিয়ে পাঠান, হ্যাঁ মেহমান আসছে সন্তানকে দিয়ে আপ্যায়ন করান, এভাবে ট্রেনিং দেন। এখন যাবেন সৌদি আরবে দেখবেন ইফতার দিচ্ছে বাচ্চারাকে দিয়ে ইফতার দেওয়া, ট্রেনিং দেয় তাদের, পিতা 3-4টা সন্তান আছে সবকে বেঁধে নিয়ে এসছে, সবাই খাদেম, সবাই খিদমত করছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, 5টি জিনিস আসার আগে, 5টি জিনিসকে গনিমত মনে করতে হবে। বুড়া বার্ধক্য আসার আগে যৌবনকালকে গনিমত মনে করতে হবে, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করতে হবে, আর দরিদ্রতা আসার আগে আপনার ধনষ্টতাকে, আপনার অর্থ সম্পদ থেকে গনিমত মনে করতে হবে। এখন ফ্রি আছেন, এই ফ্রি সময় কে আপনার গনিমত করতে হবে ব্যস্ত সময় আসার আগে। আমরা অনেক ফ্রি ছিলাম, এই যে নোটটা অনেকদিন আগের করা, আজকে এত ব্যস্ত ছিলাম যে এটা নোট করার সুযোগ হতো না, এই 10টা পয়েন্ট নিয়ে আসার সুযোগ হতো না, এজন্য ফ্রি সময় করে রাখতে হবে। ফ্রি সময় করে রাখলে ব্যস্ত সময়ে কাজে লাগবে। ভাইয়েরা আমার, তারপরে মৃত্যুর আগে জীবনটাকে কাজে লাগান, গনিমত মনে করেন, মরে গেলে আফসোস আর আফসোস, হায় আল্লাহ কেন এই সময়টা কাজে লাগাইনি, খালি হাহাকার করবেন কবরে যে, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের কবর জীবন সুন্দর করে দিও। আরও অনেক কথাই আছে, চলে যাই। 4টি প্রশ্নের উত্তর না দিলে কখনও সে একটা ধাপ সামনে ফেলতে পারবে না। তার মধ্যে যৌবনকার, এলএমের, টাকা পয়সার, কোথায় খরচ করেছে, কোথায় ব্যয় করেছে, কীভাবে করেছে, আল্লাহ আকবর, আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুন। এরপরে যখন আপনার তৃতীয় নম্বর অভ্যর্থনা, 1 নম্বরে দোয়া, 2 নম্বরে আল্লাহর শুকরিয়া, 3 নম্বরে শুকরিয়া জ্ঞাপন করা, সিস্টেম বলে দিলাম, শুকরিয়া জ্ঞাপন করা, এবাদতে কাজে লাগাইতে হবে সময়কে। খালি বললেন আলহামদুলিল্লাহ হয়ে গেল, তারাবি পড়লেন না, সিয়াম পালন করলেন না, তাহলে শুকরিয়া জ্ঞাপনের কোনো লাভ হলো না। তৃতীয় নম্বর হচ্ছে খুশি হতে হবে, আনন্দিত হতে হবে। রমজান মাস চলে আসলো, মন কালা,
সারাদিন না খেয়ে থাকতে হবে। কী বিপদে পড়লাম, তাহলে আপনার জন্য কিচ্ছু নেই রমজানে, বেকার, বাদ, সব কিছু বাদ, কষ্ট দুঃখ না খাওয়াতে ক্ষুধার্ত থেকে সব কিছু বাদ। ভাইয়ের আমার এই রমজানটা এমন একটি রমজান, এটি হচ্ছে শাহরুম মোবারক, বরকতময় মাস। এই মাসেই আল্লাহ সিয়াম ফরজ করেছেন, এই মাসেই জান্নাতের সকল দরজা খুলে দেন, এই মাসেই জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন। সুতরাং এই মাসেই বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। তারপরে চতুর্থ নম্বর হচ্ছে, একেবারে আপনাকে রুটিন তৈরি করতে হবে, এই মাসটাকে কীভাবে কাজে লাগানো যায়। কখন কোরআন পড়বেন, কোন সময় দান খায়রাত করবেন, কোন সময় তারাবি সালাত পড়বেন, কোন সময় তাহাজ্জুদ পড়বেন, কোন সময় কী করবেন, সব মিলে একটা রুটিন তৈরি করে নিতে হবে, পুরো ফ্যামিলি রুটিন। কোন সময় দাওয়াতি কাজ করবেন, এই সবগুলো আপনার রুটিন তৈরি করতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পঞ্চম নম্বর হচ্ছে, একেবারে পাক্কা সাচ্চা খাঁটি ইচ্ছা করতে হবে, যে প্রত্যেকটি সময়কে কাজে লাগাবো, নেক কাজ ছাড়া কোনো একটি সময় যেন আমার পার না হয় এই মাসটিতে। কোনো মাসে না, সব মাসের জন্যই, কিন্তু খাস করে এ মাসে এমনভাবে ইবাদত করব একটা মিনিট যেন এদিক ওদিক পার না হয়ে যায়। দলিল আছে অনেক কিছুই, কিন্তু সময়ের অভাবে বলা যাবে না। ছয় নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। প্রথম জ্ঞান অর্জন যেটা করব সিয়াম সম্পর্কে, রমজানুল মোবারকে এক নম্বর সিয়াম, দুই নম্বরে সিয়াম কী কী কারণে ছুটে যায়, কী কী কারণে ভালো হয়, কীভাবে করতে হবে, কখন সাহারি খেতে হবে, কখন ইফতার করতে হবে, হ্যাঁ, বিস্তারিত সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে জেনে নেব। তারপরে এর মধ্যে জাকাত আছে, জাকাত সম্পর্কে জেনে নেব। এর মধ্যে জাকাতুল ফিতর আছে, সাদকাতুল ফিতর, সাদকায়ে ফিতর সম্পর্কে জেনে নেব, বিস্তারিত এই বিষয়ে জেনে নেব, আলেম ওলামাদের মাধ্যমে থেকে জানবো, বই পড়ার মাধ্যমে জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আবার মাদানী টিভি দেখেন না, মাদানী টিভি একটা বের হয়েছে, পিস টিভি বন্ধ করে কবর পূজারীরা মাদানী টিভি চালু করেছে। এই মাদানী টিভি পাকিস্তানে হচ্ছে এর জন্ম, ওই পাকিস্তানের আপনার শিয়াপন্থী কবর পূজারি ওরা এদেশে মাদানী নাম দিয়ে চ্যানেল চালু করেছে। এই মাদানী চ্যানেল হচ্ছে ধোঁকা দেওয়া চ্যানেল, ইসলামের নাম দিয়ে ধোঁকা দিচ্ছে, একটা কথা দিয়ে আপনার জীবনের সব আমল ধ্বংস করে দেবে, একটা কথা, খুব ভালো কথা কইতে কইতে একটা কথা শেষ করে ফেলবে আপনার। আচ্ছা, গেল ছয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন। সাত নম্বর হচ্ছে, আমরা আর একটা ইচ্ছা করব, একেবারে পণ করব, দৃঢ় প্রতিজ্ঞা করব যে আল্লাহ, যতগুলো পাপাচার আছে, কখনো করেছি আর করি নাই, সব পাপাচার থেকে নিজকে মুক্ত করে ফেললাম। এ একটা পণ করতে হবে, পাক্কা দৃঢ় ইচ্ছা করতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তুবু ইলাল্লাহি জামিআন, আয়াটা আগে পড়েছিলাম, শব্দ ছুটে গেছিল, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, এই মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয় তোমরা সফল হয়ে যাবে, তওবা করলে সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সাত নম্বর গেল। আট নম্বর হচ্ছে যে এই রমজানুল মোবারককে আমরা ওয়েলকাম জানাব আপনার নিজের আত্মার মাধ্যমে, শারীরিক মাধ্যমে, শরীরকে কাজে লাগাবো ইবাদতে, আত্মা প্রশান্তি খুশি আনন্দের সাথে কিছু কাজ করতে হবে। সেগুলো কী করব, আমরা কোরআন বেশি বেশি করে পড়ব, বেশি বেশি করে ইসলামী বই পড়ব, আর যদি সময় ভালো না লাগে তাহলে ইন্টারনেটে যেয়ে ওলামায়ে কেরাম যারা বিশুদ্ধ কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করে তাদের বক্তব্য শুনব, বসে বসে বক্তব্য শুনি। এখন কাজের সময় যারা মা বোন আছে তাদেরকে বলবেন যে একটা বক্তব্য লাগাই দাও, মোবাইলে শোনা যায়, এই বক্তব্য শুনবে, কাজ করবে, এর মধ্যে দিন শেখা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। এটা হচ্ছে আপনার আট নম্বর গেল। এবার নয় নম্বর হচ্ছে যে আপনার পরিস্থিতি নিব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, পরিপূর্ণ পরিস্থিতি, পরিস্থিতির মধ্যে কোনো দুর্বলতা যেন না থাকে। এখানে পরিস্থিতির মধ্যে কিছু কাজ করা দরকার। এক নম্বর দাওয়াতি কাজ করতে হবে,
বলবেন যে হুজুর আমি তো দাওয়াতি কাজ জানি না, তাহলে আপনি কি করবেন? ফ্রি বই বিতরণ করে না করে না এ রমজান মাসে? আপনি চলে যান মার কাজে, যে আমি আমাকে কিছু বই দেন আমি বিতরণ করি, বিতরণ করেন, বাসায় বাসায় দিয়ে আসেন, অথবা নিজের টাকা দিয়ে ক্রয় করেন, কিছু টাকা বাজেট করেন রমজানের জন্য, দিয়ে বই ক্রয় করে ওগুলো ফ্রি বিতরণ করেন। তারপরে এই সময় অনেক দোস্ত আছে, বন্ধু আছে, তারা আল্লাহর দিকে অগ্রসর না, আল্লাহকে তারা ডাকে না, ভুলে আছে, দুনিয়া রং তামাশায় মেতে আছে, ওদেরকে কী করেন আপনি? হাদিয়া দিন, গিফট দিয়ে তাদেরকে দিনের দিকে ডাকেন, চলো আজকে তারাবি পড়তে যাই, চলো আজকে দিনই আলোচনা আছে ওখানে বসি। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ প্রতিদিনই আলোচনা করবো ইনশাল্লাহ। এক নম্বরে আত্তাহারিক টিভি চালু হচ্ছে অনলাইনে, ইনশাল্লাহ উদ্বোধন হয়ে যাবে, হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, তাহলে এটা সাথে থাকবেন। আমিও ইচ্ছা করছি যে ডেলি একটা সময় দিব, লাইভে আসব, ডেলি আলোচনা করব লাইভে এসে। লাইভে যদি আসি তাহলে আমার ফেসবুক অথবা পেজে থাকব, পেজ হচ্ছে মুখলিস বিন আরশাদ, আর ফেসবুক হচ্ছে মুখলিস বিন আরশাদ মাদানি, শুধু মাদানিটা ফেসবুকে একটা বেশি আছে আর কি। তো আপনারা খুঁজবেন, যেখানে পাবেন সাথে থাকবেন, ইনশাআল্লাহ আলোচনা করব। এই সময় আর একটা কাজ করব আমরা, ফোকারা মাসাদ মাসাকিন যারা আছে এদেরকে দান খেরাত করব। শুধু দান খেরাত না, তারা দিন ধর্ম থেকে একেবারে দূরে সরে আছে, দূরে সরে আছে, তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে নিয়ে আসা। কীভাবে? একজন ফকির চাই, সারাদিন কত টাকা কামাইতে পারো তুমি? ও বলবে যে 500 টাকা। ঠিক আছে, তোমাকে 500 টাকা দিচ্ছি, আমি আজকে কোরআন শিখো। একজন আলেম ঠিক করেছেন গ্রামে 1 ঘন্টা পড়াবে, এবং 10টা গরিব মানুষকে নিয়ে এসে কোরআন পড়ান, যারা রুজি রোজগার জন্য দড়িয়ে বেড়াচ্ছে, ওকে এই টাকাটা দিয়ে ওকে যদি কোরআন পড়ান, কোরআন শিখে ও নামাজ ছাড়বে না। আমাদের দেশে নামাজ সলাৎ ছেড়ে দেওয়ার মূল যেটা কারণ সেটা হচ্ছে অজ্ঞতা, সর্বপ্রথম কোরআন পড়তে পারে না, দোয়া দুরুজ কিছু জানে না। তো কিছু আমি নামাজ পড়ে কী করবো, দোয়া দুরুজ জানি না, কোরআন জানি না, এই জন্য বেশিরভাগ মানুষই সলাৎ পড়ে না, এই জন্য আমাদেরকে কাজটা করতে হবে। 10 নম্বর হচ্ছে রমজান মুবারককে আমরা অভ্যর্থনা জানাব, নতুন একটা পৃষ্ঠা উন্মোচন করব, নতুন একটা পৃষ্ঠা অধ্যায় উন্মোচন করব, নতুন একটা অধ্যায় উন্মোচন করব, নতুন অধ্যায়। নতুন অধ্যায় কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব, খালেস তওবা করে সব কিছু ছেড়ে দেব, পাপাচারের আশপাশে যাব না, পাপাচার দেখলে পারে বসে থাকবো না, বাধা দিব। আর আজ থেকে আমি আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোন এবং বন্ধুবান্ধব যারা আছে সবার সঙ্গে, যাদের সাথে সম্পর্ক ভালো নয় তাদের সঙ্গে সম্পর্ক ভালো করব। এদিন নতুন একটা অধ্যায়, যা কিছু ঘটে আছে আমার জীবনে তা পরিবর্তন করব, পুরা একটা নতুন অধ্যায় আবিষ্কার করব, উন্মোচন করব, নতুনভাবে জীবনযাপন করার জন্য এখানে আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আর দেশ ও জাতির কল্যাণে কাজ করব। কিভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায়? দেশ ও জাতির কল্যাণে যারা টিচার আছেন, আদর্শ ছাত্র তৈরি করা, যারা ব্যবসায়ী আছেন, ধোকা না দেওয়া, যারা আপনার সাধারণ জনগণ আছেন, একে অপরে মানুষের সহযোগিতা করা, যে যেভাবে পারব সেভাবে সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। এই মাসের অনেক নাম আছে, যারা যত দামি মানুষ, সম্মানী মানুষ, তাদের উপাধি বেশি হয়, যারা যত শিক্ষিত হয় তাদের উপাধি বেশি হয়, হয় না, হয় না? হ্যাঁ, একজন মানুষ এক সময় মিলিটারি ছিল, তারপরে আবার মেজর হয়ে গেল, তারপরে আবার প্রেসিডেন্ট হয়ে গেল, তারপরে হজ করলো হাজি হয়ে গেল, দান করতে করতে দানবীর হয়ে গেল, আসে না? এভাবে যত যা দাম বেশি তার নাম বেশি, যত যার দাম বেশি তার নাম বেশি, প্রায় মানুষের মধ্যে ক্ষেত্রে এটা ঘটে থাকে, জিনিসের মধ্যে ঘটে থাকে। এ রমজান মোবারক যেহেতু দামি মাস, তাই তার দাম বেশি।
এই মাসের মধ্যে এক নম্বর বরকতের মাস, দুই নম্বর ক্ষমার মাস, তিন নম্বর জাহান্নাম থেকে মুক্তির মাস, চার নম্বর শয়তানদেরকে বেঁধে ফেলার মাস, পাঁচ নম্বর জান্নাতকে সুসজ্জিত করার মাস, প্রতিদিন সুসজ্জিত করা হয়, ছয় নম্বর জান্নাতের গেটগুলো ওপেন করে দেওয়ার মাস, সাত নম্বর জাহান্নামের গেটগুলো বন্ধ করে দেয়, ক্লোজ করার মাস, আর আট নম্বর হচ্ছে মমিন আর কাফের মাঝে পার্থক্যর মাস, এখানে বোঝা যাবে মমিনকে আর ইকে। নয় নম্বর হচ্ছে মুসলিম এবং ইসলামদের সফলতার মাস, বদরের যুদ্ধ এ মাসে হয়েছিল। তারপরে মমিনদের খুশির মাস, আনন্দের মাস। এগারো নম্বর এটা কোরআনুল করিমের শিক্ষার মাস, কোরআন কাসিম শিখবে, আর এটা কোরআনুল করিমের করিমের মাস, কোরআনের মাস। এটা কটা হলো ভাই? এই হলো এগারোটা নাম দিলাম, আর এক জায়গাতে ষোলোটা না একুশটা লিখেছিলাম, যাক এখানে এগারোটা আছে। এই মাসের মধ্যেই আপনার অনেক কিছু ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যখন মেরাজে যাচ্ছেন, তখন দেখছেন একটা মানুষের মাথায় পাথর দিয়ে আঘাত করতেছে, তখন বলছে যে এই লোকটা এই শাস্তি কেন দেওয়া হয়, হাদিসটি বুখারীতে আছে। তখন বলছে এই লোকটা দুটা কাজ ছিল, এক নম্বর আপনার কোরআনকে জানার পরও সেটা প্রত্যাখ্যান করত, দুই নম্বর ফরজ সালাত পড়ত না, ফরজ সালাত পড়ত না, ঘুমাইত। সুতরাং এই দুইটি অপরাধের কারণে তাকে মারা হচ্ছে। তো ঘুমারও কথা এখানে যেহেতু বলেছে, এটা হতে পারে আসরের সালাত আর ফজরের সালাত, জোহরের পরে অনেক মানুষ ঘুমায়, আর একটা ঘুমার সময় হচ্ছে রাত্রি, তো সেই ফজরের সময় আপনার রাত বারোটা একটা বাজিয়ে দেয়, বারোটা একটা পর্যন্ত টিভি দেখে, এই করে গল্প করে সর্ব করে, হ্যাঁ খানা খাবার কোনো খবর নাই, এগারোটা যায় খানা খেতে, খানা খেতে খেতে বারোটা একটা বাজিয়ে পরে ঘুমাই, এরপরে ফজর সালাত পড়তে পারে না। সুতরাং যারা এভাবে ঘুমিয়ে থাকে তাদের মাথায় পাথর দিয়ে মারা হবে, বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এ সমস্ত আজাব থেকে বাঁচতে পারি। যেন আল্লাহ নবী সাল্লাম আরও বলেন যে নবী করিম সাল্লাম বলবেন ইন্না কওমি ইত্তাখাযু কোরআনা মাহজুরা, আমার জাতিরা কওমেরা কোরআনকে ছেড়ে দিয়েছিল, এটা নবীরা অভিযোগ করবে। ঠিক আছে, আমাদের নবীও অভিযোগ করবেন, এ অভিযোগ করবেন আমাদের আমার কওমেরা জাতিরা কোরআন ছেড়ে দিয়েছিল, তো এটা কোরআন ছেড়ে দিবে, এটা কেমন কথা? আমরা তো কোরআন ধরে আছি, এ মানে কি কোরআন ধরে আছি, ইমান এনেছি, কিন্তু কোরআনকে যেভাবে ধরে রাখার দরকার সেটা করিনি। এক নম্বর অনেকে কোরআন পড়তে জানি না, তাহলে কোরআন ছাড়া মধ্যে এসে গেছে এই লোক। দুই নম্বর কোরআন পড়তে পারি কিন্তু কোরআন অনুযায়ী আমল করি না, ইও কোরআন ছাড়ার মধ্যে। ঠিক আছে, তিন নম্বর কোরআন আপনার যে বিধিবিধান দিয়েছে সেগুলোকে জেনে শুনে অবজ্ঞা করে চলি, অবজ্ঞা করে চলি, এটা কোরআনকে ছেড়ে দেওয়া। চার নম্বর কোরআনের বিপক্ষে আইন তৈরি করি, নিয়ম নীতি তৈরি করি, না কোরআনের আইন বাস্তবায়ন করা যাবে না, আমরা আইন করি। যেমন হত্যার পরিবর্তে কী করতে হবে? হত্যা করতে হবে। তো বাংলাদেশের আইনে তো হত্যা আছে না, হত্যার পরিবর্তে হত্যা আছে, আইন আছে ভাই, জীবন যাবজ্জীবন কারাদণ্ড অথবা তাকে হত্যা করবে, এটা আইন আছে বাংলাদেশে। তো কোরআনের আইনের সাথে বাংলাদেশের যে তৈরি করা আইন তার সাথে মিল আছে, তো হত্যার পরিবর্তে হত্যা হলে মিল আছে, আর যদি যাবজ্জীবন হয় এটা মিল নাই। কেন মিল নাই? হত্যা কেন ইসলাম বলল, যাবজ্জীবন কেন বলল না? আপনি বাসায় যাবেন, যাওয়ার পরে বলবেন যে আমি দশ দিন বাসার থেকে বের হব না, জানলা দরজা সব বন্ধ, বা আপনার বাবা আপনাকে তালা দিয়ে একটা ঘরের মধ্যে রেখে দিল, বাড়িতে, জেলখানাতে না, নিজের বাড়িতে, সবার শব্দ শুনছেন, খাবার দিচ্ছে, ঠিক আছে, আপনি দশটা দিন থাকতে পারবেন একটা রুমে বন্দি হয়ে? ভালো লাগবে? আরে সামান্য একটা দিন, বিকালটা না বের হলেও কেউ সকালে বের হয়ে অভ্যাস,
কাউরে বিকালে বের হয়ে অভ্যাস, যদি না বের হয় বিচলিত হয়ে যায়, ভালো লাগে না। আর সারা জীবন একটা মানুষকে জেলে রাখলেন, ওই লোকটাকে পশুর থেকে বেশি কষ্ট দিয়ে রাখলেন, একটা স্বাধীন মানুষকে সারা জীবন বন্দি রাখলেন, এর ওপরে জুলুম কত হলো, এক নম্বর ওর ওপরে জুলুম হলো। এই মুক্ত আবহাওয়া, মুক্ত পৃথিবীর থেকে তাকে বঞ্চিত করেছেন, এই জন্য হিসাব দিতে হবে কিয়ামতের দিন। দ্বিতীয় নম্বর জুলুম করেছেন তার স্ত্রীর ওপরে, এ লোকটা যদি সুলি ফাঁসি দিয়ে হত্যা করে দিতেন তলোয়ার দিয়ে, তার স্ত্রী 4 মাস 10 দিন পরে বিবাহ করতে পারতো, পারতো না, কিন্তু স্বামী বেঁচে আছে, শুনবে যে আমাকে তালাক দিয়ে বিয়ে করেছে, এই জন্য এই নারী আর বিয়ে করতে পারে না, এই নারীর ওপর জুলুম হলো। দুই নম্বর, এই সন্তানগুলো ধুকে ধুকে মরছে, মা বাপ থাকলে মা বাপ ধুকে ধুকে মরছে, যখন যখন একটা মুরগি জবাই হয় তখনই সন্তানের কথা মনে হবে, যখনই যখনই একটা মুরগি জবাই করে খাবে, ভালো মন্দ খাবে, তখনই বাবার কথা মনে হবে, স্বামীর কথা মনে হবে। হ্যাঁ, গোটা একটা ফ্যামিলি না, মানে কয়েকশো মানুষকে একটা মানুষের জন্য এই কষ্টে রেখেছে, ঠিক না বেঠিক? আর সে ধরনের মানুষ হলে তো হাজার হাজার লাখ লাখ মানুষ হতে পারে, লাখ লাখ মানুষ হতে পারে। ভাইয়ারা আমার, যাবজ্জীবন কারাদণ্ড, এর থেকে পাপ আর জুলুম পৃথিবীতে আর কোনো কাজই নেই। সেরেকটেকারের কথা বলছি না, জুলুমের ক্ষেত্রে বলছি, জুলুম তো একটা পাপ, কিন্তু সবথেকে যাবজ্জীবন কারাদণ্ড রাখা, এটা হচ্ছে সবথেকে বড় পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।